بسم الله الرحمن الرحيم بيغانا سي سكول اند كوليج এর শিক্ষিকা মিত্র বরণ করেন গতকালকে হচ্ছে বেইলি রোড ট্র্যাজেডিতে সেখানে 46 জন সর্বশেষ মৃত্যুর খবর জানা যায় আপনারা জানেন যে বেইলি রোডে গতকাল লিপিয়ার 29 ফেব্রুয়ারি 2024 এক ট্র্যাজেডির কারণে হচ্ছে বিগর্ন সে স্কুল এন্ড কলেজের শোক বহন করছে আমরা বিগর্ন সে স্কুল এন্ড কলেজের মাঠে রয়েছে স্কুল বিগর্ন সে স্কুলটি দেখতে পাচ্ছেন এই স্কুল ক্যাম্পাসে যে সব শিক্ষার্থী শিক্ষকরা রয়েছেন সেই স্কুল ক্যাম্পাসে আজকে হচ্ছে শোকের মাতম স্থানীয় এমপি ঢাকা 8 আসনের এমপি ভারতী নাসিব তিনি উপস্থিত রয়েছেন এবং হচ্ছে শিক্ষক শিক্ষিকা অভিভাবক অনেকেই উপস্থিত রয়েছেন অনেক গণ্যমান্য নেতৃবর্গ কথা বলছেন বিগর্ণসে স্কুলের আমি গভর্নিং বডির সভাপতি লাকিয়াফার সম্বন্ধে সংক্ষেপে কিছু বলার জন্য আমাদের কথা বলছেন গভর্নিং বডির চেয়ারম্যান বিগর্ণসে স্কুল এন্ড কলেজ পিছনে পিছনে শিক্ষার্থী অভিভাবকরা রয়েছেন এবং এই পাশে রয়েছেন অভিভাবক সহ অন্যান্য সবাই তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য আমাদের স্থানীয় এমপি আমরা দেখতে পাচ্ছি লাশবাহী লাশ বক্স এখানে রয়েছে সেটি দেখা যাচ্ছে কথা বলছে ঢাকা 8 আসনের তিনি অকালে আকস্মিক একজন ভালো মানুষ ছিলেন উনি একজন সদালাপী বিজয়ী মানুষ সহমর্মিতা প্রকাশ করছি গতকাল রাতে এই রোডে যে অগ্নিদগ্ধ হয়ে অনেক প্রাণ দিয়েছে দুর্ঘটনার কবলিতে কবলিতে না হোক আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা হাজবেন্ডের সাথেও আমাদের আমার একটু আগেই কথা হলো আসলে তাদের দুঃখ তাদের তার সন্তানের সাথেও কথা হলো তারা তাদের জন্য আমরা দোয়াই করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবুর করা তাদেরকে ধৈর্য ধরা তাদেরকে এই সব কাটিয়ে ওঠার জন্য আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের নিবেদন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন তাকে মাফ করুন তাকে জান্নাত বাসী করুন আমি আপনাদের কাছে আমার এই একটি কথা আমি জানি না আপনারা কিভাবে নিবেন সকলের কাছে সকলের জন্য আমাদের কথা হয় একটু সতর্কতার সাথে সবাই যদি আমরা দায়িত্ব আমরা চলাফেরা করি এবং একটুখানি যতদূর সম্ভব এ ধরনের গ্যাস লিকেজ বিদ্যুৎ শর্ট সার্কিট আর অনেক কিছুর মধ্যে দিয়ে দুর্ঘটনা হয় এগুলো থেকে কারো কোনো অভাব এলাম কাবল থাকে নিশ্চয়ই সেটা আইন প্রয়োগকারী সংস্থা যারা আছে তারা এগুলো যে ইতিমধ্যে কাজ শুরু করেছে সেটাও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ধরনের দুর্ঘটনা এই ধরনের
বিপদের ভিতরে আমরা আমাদের দেশে বাংলাদেশের মানুষ কেউ যাতে না পড়ে আমরা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের দোয়া চাইব। আমরা আমাদের এই ক্ষমা করে দিবেন। আর কারোর সাথে যদি কোনো কারণে কোনো ভাবে যদি কোনো লেনদেন থেকে থাকে আমাকে বললে আমি সেগুলি সব হিসাবে পরিশোধ করে দিব। আমি আর কিছু বলতে চাই না, আমার সাথে আমার ছেলে আছে, আমরা খুবই মর্মাহত। আপনারা চাই যে আপনারা সবার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله.
Yeah.